দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আলু পাকোড়া বা আলু চপ। তো এটা কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো, এবং আপনারা এইভাবে যদি তৈরি করেন ইজিলি বাসায় তৈরি করতে পারেন এবং খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ। তো স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে সব কিছু দেখাই দিব। এটাতে আমরা আজকে ইউজ করবো সর্ষের তেল, একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ স্টারে কীভাবে ইয়ে করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাই দিব কীভাবে তৈরি করবো। আমরা যেটা করবো আলুটা ইউজ করবো, এখানে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এটার এই সর্ষের তেলের উপরে ভাজবো। এই কারণে তাহলে সর্ষের তেল আমরা ইউজ করতেছি এই কারণে যেন জাজটা ভালো হয়। এখানে আমরা এক চা চামচ লবণ দিছি পরিমাণ মতো। আসলে আপনি ডিপেন্ড করবেন আপনার আলুর কয়টা আলু ইয়ে বানাবেন, আলুর দম বানাবেন আপনি, ওটার উপরে ডিপেন্ড করে এটা দিতে হবে আপনাকে। এটাকে আমরা একটু জাল দিতেছি, এটার ভাইজে নিতেছি ফ্রাই প্যানের উপরে। আমরা এটাতে হালকা একটু মিক্স মশলা ইউজ করছি, তবে প্যাঁচটা পুরা দমে নরম করতে হবে না, সফট করতে হবে না। এর সাথে একটু পানি দিছি, তাহলে ওই যে মিক্স মশলাটা ইউজ করছি ওটা ঝাঁজটা যাওয়ার জন্য, যেন ওটা প্রবলেম না হয়। এটার আর একটু কষাই নিলাম ভালো করে। ওটা কষানোর পরেই আমরা আমাদের আলুগুলো এখানে ঢেলে দিব, আলুগুলো তেলের বাগারের উপরে মিক্স করবো। এই যে আলুগুলো দিলাম, এগুলো মিক্স করতে থাকবো আমরা এইভাবে কন্টিনিউ। Thank you.
এগুলার এখন আমরা মিক্স করতে থাকবো এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য। ওটা ঠান্ডা হয়ে গেলে এটার সাথে আমরা এখন যেটা দিলাম সেটা হলো ধনিয়া পাতা, কুচি কুচি করে ধনিয়া পাতা দিলাম। তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করবো। যেটা আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, আমরা এটা মিক্স করছি। মিক্স করার পরে দিয়ে আমরা এগুলারে আলুর দম বানাবো। যত মিক্স করবেন ততই আসলে টেস্টটা বাড়বে, কারণ যেহেতু আপনি এগুলারে বাগার দিছেন ফ্রাই প্যানের উপরে ফ্রাই করছেন, এই হিসাবে এটারে যত মিক্স করতে থাকবেন ওটা। তবে গরম গরম হাত দেওয়া যাবে না, তাহলে হাত পড়ে যাবে, কারণ আলু তো অনেকক্ষণ ইয়ে থাকে। এগুলার আমরা হাত দিয়ে বানাই ফেলছি, একটা আলু দিয়ে অনেকগুলো হয়েছে আমাদের। তো এখন আমরা বেসন তৈরি করবো। বেসন তৈরি করতে আপনাদেরকে কী কী লাগে সেটা আমরা দেখাবো। বেসন তৈরি করতে আপনি বেসন নেবেন, তারপর দিয়ে ওটাতে হালকা একটু লবণ দিতে হবে আপনাকে। লবণ দিবেন পরিমাণ মতো, যা লবণ, কারণ যেহেতু আপনি আলুতে লবণ ইউজ করছেন ওই হিসাবে এখানে লবণ বেশি দেওয়া যাবে না, একটু লবণ দিবেন। আর আমরা এটাতে একটু হালকা জিরার গুঁড়া ইউজ করছি, জিরা বাটা। তো ওটার আপনি এখন মিক্স করতে থাকবেন। মিক্স করলাম, মিক্স হয়ে যাওয়ার পরে বেসনটা তৈরি হয়ে গেলে আমরা ওটা ইয়েতে দেবো। আমাদের হয়ে গেলো বেসন তৈরি, আলুর সব তৈরি হয়ে গেলো। এখন আমরা এগুলোর বেসন মিক্স করে তেলের উপরে ওই দিক দিয়ে আমাদের ফ্রাই প্যানের উপরে তেল গরম দেওয়া হয়েছে, এই যে একটা একটা করে এখন আমরা দিতে থাকবো। তবে মেক শিওর হাতটা একটু উপরে রাখতে হবে, নাহলে কিন্তু হাত পড়া যাবে, কারণ তেল অনেক গরম। এইভাবে আমরা দিতে থাকবো একটা একটা করে। কিছুক্ষণের ভিতরে আমাদের
আলুর চপ বা আলু পাকোড়া রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। রেডি আমাদের আলু পাকোড়া, ওটা আসলে বেশি করা যাবে না, বেশি ব্রাউন করা যাবে না, জ্বালানো যাবে না তেলের উপরে। যে অবস্থা হয়েছে এই অবস্থায় খুব পারফেক্ট সময় আমরা ওগুলোরে নিয়ে নিতে হবে, কারণ যদি বেশি একটু শক্ত করতে চাই আমরা বা বেশি একটু ক্রিসপি করতে চাই তাহলে এটা হয়ে যাবে, ভিতর থেকে আলুগুলো বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে হয়ে গেল আজকের অল্প সময়ের ভিতরে, মাত্র 10 মিনিট 13 মিনিটের ভিতরে আমরা তৈরি করে ফেললাম আলুর চপ। আপনারা এই ভিডিওটারে কন্টিনিউ দেখতে থাকেন, দেখে আপনারাও তৈরি করতে পারবেন আলুর চপ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব নো টেস্টি ফুড বিডির চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত।